ঊনবিংশ শতকে মেয়েদের রান্নাবান্নাই ছিল প্রধান কাজ, খেলাধুলার কথা ভাবাটাও পাপ। কিন্তু সেসব ছক ভেঙে একেবারে অন্য রূপে লেখনের মাধ্যমে ধরা দেন সরলা দেবী। ১৯১১ সাল ব্রিটিশের বিরুদ্ধে মোহনবাগানের দুরন্ত জয়কে কেন্দ্র করে তার লেখনের প্রশংসা করেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮-১৯ বছরের এই যুবতীর অসামান্য লেখনী প্রমাণ করে দিচ্ছিল তার অপার গুণাবলীর। স্বয়ং বঙ্কিমচন্দ্র তাকে নিজের কবিতায় সুরারোপ করার ফরমায়েশ পর্যন্ত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কালজয়ী গানের নেপথ্যে সুরারোপ করেছেন সরলা দেবী। বন্দে মাতরম গানের শেষ চারটে স্তবকে সুরও দিয়েছিলেন তিনি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে সরস্বতী বলে সম্বোধন করেন। সিস্টার নিবেদিতাকে সরলা দেবীর সম্বন্ধে স্বামী বিবেকানন্দ জানান, তিনি সুশিক্ষিতা, তার মতো শিক্ষা দেশের সব মেয়ের হওয়া চাই। গান্ধীজি ১৯২০-এর ১০ই অগস্ট বন্ধুস্থানীয় হেরমান কালেনবাককে চিঠি লিখে জানান, গান্ধীজির স্পিরিচুয়াল ওয়াইফ নাকি সরলা দেবী। ১৯০৫ সালে তিনি আইনজীবী, সাংবাদিক, জাতীয়তাবাদী নেতা দয়ানন্দ সরস্বতীকে বিয়ে করেন। তারপর তিনি পাঞ্জাবে চলে যান, মাঝে কলকাতায় এসেছিলেন এক বিশেষ কাজে। ১৯২৩ সালে স্বামীর অসুস্থতার খবর পেয়ে সরলা দেবী তার সেবা শুশ্রূষা করবার জন্য চলে যান মুসৌরিতে। সেই বছরই তার স্বামী মারা গেলেন। তিনি হিন্দুস্তান পত্রিকার সম্পাদনার দায়িত্ব বেশ কিছুদিন একাই বহন করেন। এই সময় থেকেই তিনি নানান সামাজিক কাজ এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৩০ সালে তিনি আবার কলকাতায় ফিরে এসে ভারতী পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেন। ১৯৩০ সালে তিনি কলকাতায় মেয়েদের জন্য ভারত শ্রী শিক্ষা সদন নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করেন। ১৯৩৫ সালের পর তিনি জনজীবন থেকে অবসর নিয়ে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন এবং বৈষ্ণব গুরুদেব বিজয়কৃষ্ণ দেব শর্মা দ্বারা দীক্ষিত হন। ১৯৪২ সাল থেকে ১৯৪৩ সালের মধ্যে দেশ পত্রিকায় সরলা দেবীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা প্রকাশিত হয়। এই বইটি পরে নানা ভাষায় অনুদিত হয়। সরলা দেবী ১৯৪৫ সালের ১৮ই আগস্ট ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে তার প্রতি জিও বাংলার তরফ থেকে রইল অসীম শ্রদ্ধার্ঘ্য।